বাংলাদেশের যে অচল অবস্থা চলছে তাতে রীতিমতো চিন্তায় ভারত। এ নিয়ে মোদী সরকারের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে, কিন্তু কি ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? এ নিয়ে তিনি কি বলবেন, অর্থাৎ মমতার স্টেটমেন্ট কি হবে, সেটাই ছিল দেখার। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেই মোদী সরকারকে রীতিমতো উল্টে খোঁচা দিয়ে রাখলেন। তাহলে কি ভোট ব্যাংকের রাজনীতি? এই প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে। বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে এবার কেন্দ্রকে ঘুরিয়ে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন নির্দিষ্ট ধর্ম নিয়ে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির কেন্দ্র, তবে তা সত্ত্বেও বাংলাদেশের পরিস্থিতিতে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে রাজ্য তাতে পাশে থাকবে বলেই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তিনি যোগ করেন প্রতিবেশী দেশ নিয়ে সব সিদ্ধান্তই নেবে ভারত সরকার। তিনি আরও বলেন আমাদের কেন্দ্র সরকারের একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, আমি সেসবে যাচ্ছি না, আমরা চাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকুন, মন্দির মসজিদ গির্জা সব থাকুক। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাইনি। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড একটা ভিন্ডিক্টিভ অ্যাটিচিউড নেন, আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে, ধর্ম যার যার, আপনার উৎসব সবার। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে রীতিমতো হিন্দুরা খেপে রয়েছে। দিকে দিকে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে, বাংলাতেও শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। প্রসঙ্গত সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে এবার বাংলাদেশ ইস্যুকে রীতিমতো সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, কোনো ধর্মের উপরই আঘাত ঠিক নয়, আমরা শান্তির পক্ষে, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা কেন্দ্র নেবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে দুই দেশের সরকার কথা বলবে, এখানে রাজ্যের কোনো অবস্থানের বিষয় নেই। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, অনেক মানুষ আগেও মারা গেছে, এখনও অত্যাচারিত হচ্ছে, আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেশ চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরেই, কোনো বর্ণের ওপরেই, কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক, এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলে, আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত, কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারি, সেটেল করতে পারি। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না, তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিলো আপনারা জানেন যে আমাদের জানানোও হয়নি। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে, আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন
আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাইনি। মমতার কথায় একটা বিষয় পরিষ্কার যে তিনি সব ধর্মের সঙ্গেই আছেন এবং গোটা বিষয় নিন্দা করে যাতে এই ঘটনা আর না ঘটে তার দিকে নজর দেওয়া উচিত বলেও জানান তিনি। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা মার খাচ্ছে, দিকে দিকে বিভিন্ন ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এবার ইউনূস সরকারের ক্ষমতায় আসার পরেও হিন্দুরা একই বিপদে বলে অভিযোগ। আর ইসকনের চিন্ময় প্রভু গ্রেপ্তারির পর রাস্তায় আন্দোলনে নেমে রীতিমতো ফাটিয়ে প্রতিবাদ করছে হিন্দুরা। অন্যদিকে বাংলায় শুভেন্দু অধিকারীও প্রতিবাদে সোচ্চার, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। হিন্দু জাগরণ মঞ্চ বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছে, সব হিন্দুকে বলবো শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশন, হিন্দু জাগরণ মঞ্চ যেতে বৃহস্পতিবার, আগামীকাল তিনটের সময় ডেপুটি হাই কমিশন ঘেরাও করবে। আমরা মেসেজ দিয়েছি উত্তর এলেও যাব, উত্তর না এলেও যাব। বাংলাদেশের অবস্থা নিয়ে রীতিমতো চিন্তায় ভারত, মোদী সরকারের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু কি ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি কি বলছেন শোনাব আপনাদের। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাইনি। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড একটা ভিন্ডিক্টিভ অ্যাটিচিউড নেন, আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে, ধর্ম যার যার, আপনার উৎসব সবার। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।